بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته.

আর যদি তোমার আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তবে তাদের একদল তো তোমাকে ফোন করতে চেষ্টাই করেছিল কিন্তু তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে ফোন করতে পারবে না এবং তোমার কোনোই ক্ষতি করতে পারবে না আল্লাহ তোমার প্রতি কিতাব প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং তুমি তা জানতে না তা তোমাকে শিক্ষা দিয়েছেন আর তোমার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে যেমন উবাইর গোতরের লোকেরা নিজেরা চুরি করে অপরের উপর চুরির অপবাদ চালিয়ে দিয়েছিল এদমক সকলের জন্য ব্যাপক যা বাণী উবাইরেক এবং তাদের মতো সকল মানুষকে সামিল যারা তাদের মতো অসদাচরণে জড়িত হবে এবং ওদের অনুরূপ অন্যায় কার্য আদি সম্পাদন করবে এখানে আল্লাহ তালা বিশেষ হেফাজত রক্ষণাবেক্ষণের কথা উল্লেখ করে উল্লেখ করেছেন যা তিনি কেবল নবীদের জন্য প্রয়োগ করেছেন আর এটা ছিল তার নবীদের উপর বিশেষ অনুগ্রহ দেয়া পাইফ বলতে সেই লোক যারা বানী বৈরেক বনি সমর্থনে রসুলসাল ইসলাম নিকট তাদের নির্দোষ হওয়ার বার্তা পেশ করেছিল যদি যার ভিত্তিতে আশঙ্কা ছিল যে নবীকর সাল্লা ইসলাম তাকে চুরির অহবাদ থেকে মুক্ত ঘোষণা করবেন যে প্রকৃত যা প্রকৃত যে চোর ছিল এই হলো দ্বিতীয় অনুগ্রহের কথা যা কিতাবর হিকমত শূন্য হাইকমত মানে কিতাব আর হাইকুম মানে সুন্না আমাদের করে এবং জরুরি বিষয়ে জ্ঞান দান করে রসুল সাল্লা আলি সাল্লামের প্রতি রসুল প্রতি করা হয়েছিল যেমন তিনি অন্যত্র বলেছেন ওগাদা আলী কাহিনা ইলি কারু হামিন আমরিনা মা কুন্ত তাদের ইমাল কিতাব আল ইমান অর্থাৎ এইভাবে আমি নিজ নির্দেশ তোমার প্রতি ওহি প্রত্যাদেশ করেছি রোহ তুমি তো জানতে না গ্রন্থ কি ঈমান বিশ্বাস কি যে তোমার প্রতি কিতাব হবে এটা কেবল তোমার পালন রহমত সুরা কাসসি নম্বর আয়াত এই সমস্ত আয়াত দ্বারা জানা গেল যে মহান আল্লাহ রসুল সাল্লা ইসলাম দয়া দয়াও অনুগ্রহ করেছেন এবং তাকে কিতাব দান করেছেন এছাড়াও আরও অনেক বিষয়ে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে হয়েছিল যে ব্যাপারে তিনি অভিহিত ছিলেন না এ থেকে প্রমাণিত হয় যে তিনি গায়েব জানতেন না কেননা তিনি নিজেই অদৃশ্য বিষয়ে জ্ঞাত হতেন যদি তিনি গায়েব জানতেন অদৃশ্য বিষয়ে জ্ঞাত হতেন তাহলে অন্য কারো কাছে জ্ঞান অর্জন করার প্রয়োজন হতো না যিনি অপরের থেকে জ্ঞান থেকে জানতে পারেন এই অথবা অন্য কোনো মাধ্যমে তিনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত হতে পারেন না সেখানে কিতাব মানে হইল আল্লাহর কোরআন আর সুন হাইকমত অর্থ হইল হ্যাঁ দনাই দোরটাই আল্লাহর পক্ষ থেকে দোনাই আল্লাহর বাণী কোরআনকে ওঠেই মতলুব বলে যেটা আল্লাহর পক্ষ থেকে বাসার সবাই নাজির হয়েছে আর আর গাই মতলু বলে হাদিসকে যেটা কারণ পড়া হয় না যার অর্থের অভাব অর্থ আল্লাহর পক্ষ থেকে কিন্তু রসুল আপনি নিজের বাসা প্রকাশ করেছেন দনটাই কোরআন হাদিস দনটাই আল্লাহর পক্ষ থেকে হয় কোরআনটা যেটা ওঠেই মাতলু আর হাদিস ওঠেই গায়ের মাতলু এই হলো আয়াদের ব্যাখ্যা আদামা আন্দি আল্লাহ